আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি পোশাক পরিচ্ছদ বা বিভিন্ন ধরনের পোশাকের আরবি নাম, যারা আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তাহলে চলুন শুরু করি। পোশাককে আরবিতে বলে ফুস্তান, কাপড় চোপড় আরবিতে মালাবিজ অথবা কুমাশ, টাইকে বলা হয় রবাত উনুক, সোয়েটারকে বলা হয় সাতারা, জুতাকে বলা হয় আহজিয়া, জুতার ফিতাকে বলা হয় রবাত আল হিজাহ, শার্টকে বলা হয় কামিজ, রিং বা আংটিকে বলা হয় খাতাম, প্যান্টকে বলা হয় সিরওয়ার, জ্যাকেট বা কোটকে বলা হয় মেতাব অথবা মুয়াত্তাব, টুপিকে বলা হয় কুব্বাসা, হাতমোজাকে বলা হয় কাফু অথবা কুফাজাত। নেক্সট, চশমাকে বলা হয় নাজ্জারাত নাজ্জারাত। আর অন্তর্বাস বা আন্ডারওয়্যার আরবিতে বলে মালাবিস দাখিলিয়া অথবা সেরওয়াল দাখিলিয়া, বেল্টকে বলা হয় হিজাম অথবা জুন্নার, পোশাককে বলা হয় ফুস্তান, স্যুটকে বলা হয় বিজলা। নেক্সট, মোজাকে বলা হয় জাওয়ারিব, ছাতাকে বলা হয় মিজাল্লা অথবা শামসিয়া, হাফ হাতা জুব্বাকে বলা হয় থোব ইয়াদ গাসির, আর পাঞ্জাবিকে বলা হয় ফেনিলা তাওয়িল। নেক্সট, জুব্বাকে বলা হয় থোব তৌউইল, ছেলেদের ফুল প্যান্টকে বলা হয় সেরওয়াল রেজ্জাল সেরওয়াল রেজ্জাল, মেয়েদের ভ্রা আরবিতে বলে সিনথিয়ান, মাস্ককে বলা হয় কাম্মাম, হ্যান্ড গ্লোভস আরবিতে কুফাজ। নেক্সট, শাড়িকে বলা হয় সারি সারি, কোটকে বলা হয় কোট, জ্যাকেট মিতাব, ট্রাউজারকে বলা হয় বান্তালুন পাজামা বাজামা। নেক্সট, স্কার্ট আরবিতে বলা হয় তানুরা তানুরা, মোজা জওয়াব অথবা জওয়ারিব, বোতামকে বলা হয় জোর, তোয়ালে আরবিতে মিনশাফাহ, হাতরুমালকে বলা হয় মেন্দেল। নেক্সট, বিছানার চাদর আরবিতে বলে সারসাপ। এখন শিখি মেয়েদের কিছু পোশাকের আরবি নাম। বোরকাকে বলে আবা আবা আ, হেজাব বা নেকাবকে আরবিতে বলে নাকাব, ম্যাক্সিকে বলা হয় থোব হারিম। নেক্সট, ওড়না আরবিতে তারহা, ডিজাইন করা ম্যাক্সিকে বলা হয় জেলবিয়া, বাচ্চাদের পোশাক আরবিতে বলে মালাবিস আতফাল, আর মেয়েদের ফতুয়াকে বলা হয় ফেনিলা বানাত, ছোট বাচ্চাদের ফতুয়াকে বলা হয় ফেনিলা আতফাল। নেক্সট, মেয়েদের হাফ প্যান্ট আরবিতে বলা হয় সেরওয়াল গাসির হাগ্গেল বানাত, আবার থ্রি কোয়ার্টারকেও বলে সেরওয়াল গাসির হাগ্গেল বানাত, মেয়েদের জিন্স প্যান্টকে আরবিতে বলে সেরওয়াল জিন্স হাগ্গেল বানাত, মেয়েদের পায়জামাকে বলে বাইজামা হাগ্গেল বানাত, মেয়েদের গেঞ্জি আরবিতে ফেনিলা গাসির হাগ্গেল বানাত, মেয়েদের কামিজ আরবিতে কামিজ হাগ্গেল বানাত। নেক্সট, মেয়েদের ফুল হাতা সোয়েটার আরবিতে হবে ফেনিলা তাউইল হাগ্গেল বানাত, মেয়েদের স্কার্ট আরবিতে ইস্কাত হাগ্গেল বানাত, বাচ্চাদের স্কার্ট ইস্কাত হাগ্গেল বানাত সগির। নেক্সট, বাচ্চাদের হাফ প্যান্ট আরবিতে সেরওয়াল সগির হাগ্গেল তোফিল অথবা আতফাল, মেয়েদের স্যান্ডেল আরবিতে হেদিয়ান হাগ্গেল হারিম অথবা হেদিয়াল হাগ্গেল বানাত, মেয়েদের জুতা আরবিতে জজমা হাগ্গেল হারিম অথবা জজমা হাগ্গেল বানাত, মেয়েদের পঞ্চ আরবিতে নাল হাগ্গেল হারিম অথবা নাল হাগ্গেল বানাত। নেক্সট, মেয়েদের পায়ের মোজা আরবিতে সাররাব হাগ্গেল হারিম অথবা মেয়েদের পায়ের মোজাকে আরবিতে বলে সাররাব হাগ্গেল বানাত, মেয়েদের হাতের মোজাকে বলে সাররাব ইয়াদ হাগ্গেল হারিম অথবা সাররাব ইয়াদ হাগ্গেল বানাত। নেক্সট, মেয়েদের জাঙ্গিয়া আরবিতে সেরওয়াল সগির দাখিলিয়া হাগ্গেল হারিম অথবা সেরওয়াল দাখিলিয়া হাগ্গেল বানাত, ব্লাউজকে বলা হয় ব্লাউজ অথবা ফেনেলিয়া দাখিলিয়া হাগ্গেল হারিম হিন্দ। নেক্সট, ট্রাউজারকে বলা হয় বান্তালুন বোতাম জোর, রেশমি কাপড়কে বলা হয় হারির, রেনকোটকে বলা হয় মিতাফ আল মাতার, পাগড়িকে বলা হয় আমামা, মখমল কাপড়কে বলা হয় মখমল,
বুটকে বলা হয় হিজা দ্য উইল, চপ্পলকে বলা হয় খিফাফ অথবা নাল, লুঙ্গিকে বলা হয় ইজার, চাদরকে বলা হয় রিদা, রেশমকে বলা হয় হারির, সুতি কাপড়কে বলা হয় খামুম, সুতি কাপড় খামুম। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।